বিয়ে শাদি করে নাই তো পুরুষ মানুষের ঘরে তো একটা ভালো বউ লাগে বউ না থাকলে পুরুষ মানুষের মাথা হঠাৎ হঠাৎ এরকম গরম লাল মিয়ার তেলে বিয়া দিয়ে দেন তার মাথাটা ঠান্ডা রাত বিরেতে এরকম শিলা ফালা করলে তো ভালো দেখায় না হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো ওর বিয়া দিয়ে দেবো শিলা লগে বিয়া দিয়ে দেবো দুজন একলগে মিলে বিদেশ যাবো হ্যাঁ কই শিলা কই শিলা শিলারে পাঠামু নতেন ভাই তুমি কিন্তু সব কিছু ঘুরায় ফেলতেছো আসল কথা চেপে রইছো আসল কথা কিন্তু এখনো করো নাই তার মানে ভাবি তোমারে টাকা ধরতে না করছিল ভাই ও কইছিল যে তোকে ওই টাকা পয়সা যে ভাই ব্রাদার কো টাকা পয়সা তো আমি না ধরি কঠিন ভাবে মানা করছিল ওহন আমার মনে হইতেছে ভাবির কোনো বিবেচনা নাই হ্যাঁ আর বিবেচনা যদি থাকতো তাহলে আমার একটু মানা করতো আমার একটা বারের জন্য যদি মানা করতো আমি জীবনে তোমার কাছে টাকা রাখতে দিই হ্যাঁ আর এরকম বিপদের মধ্যে আমি ধরা খাই এই তুই কি কি কইতে চাস তুই কি কইতে চাই বুঝো না হুম তুমি খুব ভালোভাবে বুঝতেছ তুমি সব সময় যেটা করো আজ সেটাই করলো মেন্টোর টাকা আমি ফেরত দেবো মেন্টোর টাকা আমি মেরে খাবো না আমার নিজের গাড়িতে আমি এই টাকাটা দিমু আমি তারে লাল মিয়া কারো টাকা মেরে খায় না যা কইতেছস পরিষ্কার করে কও তুই কি কইতে চাস তোর টাকা আমি খাইছি তোমার হাতে আমি টাকাটা দিলাম নিজে হাতে টাকাটা দিলাম হ্যাঁ তুমি টাকাটা ঘরের মধ্যে রাখছো কয়লা ড্রয়ারে রাখছি চাবি নাকি তোমার কাছে আসিল হ্যাঁ সব কিছু তোমার কাছে ড্রয়ার তোমার চাবি তোমার টাকা রাখছো তুমি ওখানে এসে কইতেছো টাকা নাই হ্যাঁ আছে কি শুধু খাম টাকার কি পাংখা গোতা শেষে উড়ে গেছে লাল কথা কিন্তু সাবধানে কবি সারাদিন তো আমি তোর লোকে ছিলাম আমি কখন টাকা উড়াইলাম হ্যাঁ আমার তো আসলে কোনো বিবেচনা নাই টাকার গায়ে পাংখা গজাইছিল তাই ড্রয়ার থেকে উড়ে উড়া এ ঘর থেকে বাড়া গেছে আস্তে কথা কো লাল আস্তে কথা কো কিনলে কি আস্তে কথা কো কিনলে কি আস্তে কথা কমু হ্যাঁ তুমি টাকা নিয়ে নয় সই করবো আর কিচ্ছু কইতে পারুম না চুপ করে থাকুম না পারবি না তোকে টাকা আমি ধরি নাই সেই টাকা যদি আমি হারাইও থাকি আমি ফেরত দিমু ওরে বাপরে বিরাট বিবেচনা নিয়ে কথা কইলা টাকা ফেরত দিবা তুমি টাকা ফেরত দিবা সংসারে পাঁচ টাকা দেওয়ার মুরদ নাই তুমি দিবা 50,000 টাকা ফেরত তুমি কি করবা আমার ভালোভাবে জানা আছে বুঝলেন কি আপনারা ঝগড়া করতেছেন কেন তোমার এত কিছু জানতে হবে না সাথী তুমি যাও আর তোমার বোনরে আবার গিয়ে সব বড় কইয়া দিও না লালের একটু মাথা গরম হয়েছে না রে ভাই মাথা গরম হইব না হ্যাঁ যে ঘটনা ঘটছে মাথা আমার গরম হবে না আরেকজনের মাথা গরম হবে কি ব্যাপার লাল মিয়া আপনার মাথা গরম কিসের জন্য বিয়া শাদি করে নাই তো পুরুষ মানুষের ঘরে তো একটা ভালো বউ লাগে বউ না থাকলে পুরুষ মানুষের মাথা হঠাৎ হঠাৎ এরকম গরম লাল মিয়ারে তাহলে বিয়া দিয়ে দেন তার মাথাটা ঠান্ডা রাত বিরেতে এরকম শিলা ফালা করলে তো ভালো দেখায় না হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো ওর বিয়া দিয়ে দেবো শিলা লগে বিয়া দিয়ে দেবো দুজন একলগে মিলে বিদেশ যাবো হ্যাঁ কই শিলা কই শিলা শিলারে পাঠামু নতেন ভাই তুমি কিন্তু সব কিছু ঘুরায় ফেলতেছো আসল কথা চেপে রইছো আসল কথা কিন্তু এখনো করো নাই আসল ঘটনা কি এনে আসল কথা আবার কি ওই যে কইছিলাম ওর একটা বউ ওর তো বউ নাই আমি কালকেই সকালে ঘটকের কাছে যাইতেছি আগামী শীতের আগেই লাল মেয়ের আমি বিয়া করাই ছেড়ে দিই মতিন ভাই খুব খারাপ হয়ে যাইতেছে খুব খারাপ হয়ে যাইতেছে তোমার সব ঢঙের কথা আমার ভালো লাগতেছে না আমার জিনিস দাও দুলা ভাই কিতে তো কয় উনি কইলাম না তোমারে বিয়া দিতে কয় লাল ভাই একটু ধৈর্য ধর ভাই হ্যাঁ সকালটা হইতে দে আমি একটু খুঁজা দেখি তারপর তোরে আমি দিমু দিমু আমি কইছি তো দিমু তোরে আমি মতিন ভাই আমি আমার মিন্টুরে কি জবাব দিমু কিছুই কইস না তুই এখন ঘুমায় যা মিন্টু আইলে সাথী লোকে গল্প করবো আর তোর কথা এমনি বলে দেবো আচ্ছা দুলা ভাই লাল মিয়ার বউ নাই হ্যাঁ মাথা খারাপ বুঝলাম আপনার তো বউ আছে আপনার মাথা খারাপ কেন কেন আবার ওই যে বউ কারো করো জন্য বউ থাকলেও বিপদ যেমন আমি নতুন ভাই যা ইচ্ছা কইতেছো আমি কিচ্ছু কইতেছি না তোমার আজকে রাত্রে আমি সময় দিলাম যা করার রাতের মধ্যে করে রাখবা আমি কাল সকালে মিন্টু দিয়ে তোমার সাথে বসবো যা বোঝানোর মিন্টুরে বোঝাবা আমি কিচ্ছু বুঝতে চাই না দুলা ভাই আপনি মিন্টু ভাইরে কি কইবেন বিয়া তোমার আর মিন্টু বিয়ার ব্যাপার আছে না ওই ব্যাপারে একটু কথা গ্রামের বিয়া বুঝো না অনেক পেঁচ গোছ আছে এগুলো তুমি বুঝবা না বুঝছো তোমার এত কিছু জানার দরকার নেই তুমি যাও যাও আমার বাড়িতেই থাকার দরকার আমার ঘর থেকে টাকা চুরি করলো কি 50,000 টাকা আমি আনলে কি করবো